Welcome to Expedition. Please like, comment and subscribe and press the bell icon for quick notifications. Thank you. Sin c minus sin d কি ফর্মুলা ছিল? Sin c minus sin d হলে আগে cos টা হয়, cos যোগফল বাই 2 sin বিয়োগফল বাই 2 এটা হয়। তাহলে স্পষ্টতই এখানে লিমিট h tends to 0 sin মানে 2 cos আগে হবে যোগফল x plus h plus x by 2 তারপর সাইন বিয়োগফল মানে এক্স প্লাস এইচ মাইনাস এক্স বাই টু এটা হবে বাই এইচ। এখান থেকে আমি এক্স আর এক্স কেটে দিতে পারবো। তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো টু কজ টু এক্স প্লাস এইচ বাই টু, ঠিক আছে। আর এদিকে হয়ে গেলো সাইন মানে লিমিট, আমি আরেকটা লিমিটে ভেঙে দিচ্ছি অঙ্কটাকে, যে লিমিট এইচ বাই টু টেন্স টু জিরো, দুদিকে আমি টু দিয়ে ডিভাইড করতেই পারি, তাতে কিছু চেঞ্জ হয় না, কারণ জিরোকে টু দিয়ে ডিভাইড করলে জিরোই হয়। আর এখানে হচ্ছে সাইন এইচ বাই টু বাই এই এইচটাকে আমি লিখে দিচ্ছি এইচ বাই টু ইন্টু একটা টু, এরকম লিখতে পারি। তাহলে এখানটা যদি আমি এইচটা বসিয়ে যাই এইচ এর জায়গায় জিরো, তাহলে আমার কোনো অসুবিধা নেই। তাহলে দেখো টু একটা বাইরে ছিল ইন্টু কজ টু এক্স প্লাস জিরো বাই টু, তাহলে কজ টু এক্স প্লাস জিরো বাই টু মানে কজ এক্সই হবে, কজ এক্স পড়ে থাকবে, কজ এক্স প্লাস জিরো বাই টু কজ এক্সই হয়। এটা হচ্ছে তার সঙ্গে ইন্টু ইন্টু হলে এটা পড়ে থাকছে, এটা হচ্ছে এই পার্টটা তোমার ওয়ান হয়ে যাবে, কেননা সাইন এক্স বাই এক্স ওয়ান হয়। তাহলে এই পার্টটা ওয়ান হলো বাই একটা টু পড়ে থাকলো, তাহলে টু টু কেটে গেলো, তাহলে অ্যান্সার হয়ে গেলো কজ এক্স। এটাই তোমার এই লিমিটের ভ্যালু, ঠিক আছে। এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে তোমরা গিয়ে পরপর প্লেলিস্টে লিমিটের সমস্ত অঙ্কগুলো দেখতে পারো। এছাড়াও ফিজিক্সের নানারকম সলিউশন তোমরা এই চ্যানেলে দেখতে পেয়ে যাবে। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।